হাই ফ্রেন্ডস, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। এই ভিডিওটিতে দেখবেন শিলিগুড়ি থেকে জলদাপাড়া যাবার কিছু মুহূর্ত। সকাল 10টা নাগাদ আমরা আমাদের আগের রাতের আস্তানা শিলিগুড়ির হোটেল বিনায়ককে টাটা বলে বেরিয়ে পড়ি জলদাপাড়ার উদ্দেশ্যে। আমরা চলেছি মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্য দিয়ে। দুধারে সবুজের সমারোহ সত্যি চোখ জুড়িয়ে দেয়। কিছুটা সমতলের মধ্য দিয়ে যাবার পরই সামনে উঁকি দিল বড় বড় পাহাড়। পাহাড়ি রাস্তার বাঁক বেঁকে আমরা এসে পৌঁছালাম করোনেশন ব্রিজে। গাড়ি থামাতে বাধ্য হলাম। তিস্তার মনোরম দৃশ্য আমাদের যেন পথ আটকে দাঁড়াল। তিস্তার মনোরম দৃশ্য, চারিদিকে পাহাড়ের হাতছানিকে মনের স্মৃতিতে রেখে আবার গাড়ি ছুটে চলল চা বাগানের মধ্য দিয়ে। এসে পড়লাম খুনিয়া মোড়ে। ডান দিকে গেলে মূর্তি আর বাঁদিকে ঝালং বিন্দু, কিন্তু আজকের আমরা যাব সোজা জলদাপাড়ার উদ্দেশ্যে। বেলা 12:30 এসে পৌঁছালাম আমাদের আজকের গন্তব্য জলদাপাড়া টুরিস্ট লজে।